হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন কারেন্টলি আমার চ্যানেলে আমি নোটজেস নিয়ে টিউটোরিয়াল দিচ্ছি, পরপর 5টা ভিডিও দিয়েও ফেলেছি, কিন্তু নোটজেস নিয়ে বলতে বলতে নিজেই একটু বোর ফিল করছিলাম, তাই একটু ডিফারেন্ট কিছু দিতে চাচ্ছি আপনাদের জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভ্যানিলা জেএস দিয়ে মাত্র 4-5 লাইন কোড লিখে কিভাবে আমরা ভয়েস ডিটেক্ট করে টেক্সটে কনভার্ট করতে পারি। গুগল ক্রোম ব্রাউজারের এই ফিচারটিকে কাজে লাগিয়ে আজকে আমি একটা ছোট্ট কিন্তু পাওয়ারফুল অটোমেশন টুল বানিয়ে দেখাবো। চলুন দেখি কেমন হবে সেই অটোমেশন টুল। আজকে আমি যে অ্যাপ্লিকেশনটা বানিয়ে দেখাবো সেটার আলটিমেট আউটপুট এটা হবে। হ্যাঁ, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টার্ট টকিং এবং স্টপ টকিং নামে দুটো বাটন আছে। আমি যখন স্টার্ট টকিং বাটনে চাপ দিব তখন সে আমার কথা শোনা শুরু করবে এবং আমার কথা শুনে কিছু ইনস্ট্রাকশন সে পালন করে কোড লিখে দিবে। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি HTML ওপেন পি বা কোনো ট্যাগের নাম বলি, যেমন HTML ওপেন বডি বা HTML ওপেন ডিভ, তাহলে সে ওই ডিভটার ট্যাগটা ওপেন করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে HTML কন্টেন্ট, যদি আমি বলি হ্যালো ওয়ার্ল্ড তাহলে সে কন্টেন্ট মানে ডিভের মধ্যে সে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিবে। তারপরে ফাইনালি আমি HTML ক্লোজ বলে ডিভটা সে ক্লোজ করবে। ঠিক আছে, তো চলুন একটা এক্সাম্পল দেখি। HTML ওপেন পি, HTML কন্টেন্ট হ্যালো ওয়ার্ল্ড, HTML ক্লোজ। সো আমি দেখেন ইনস্ট্রাকশন দিলাম, সে এই প্রিভিউ সেকশনের মধ্যে একটা পি ট্যাগ ওপেন করে তার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিয়েছে। ঠিক আছে, আমরা যদি সোর্স কোডও দেখি তাহলেও আমরা এখানে দেখতে পাবো এই যে প্রিভিউ ক্লাসের মধ্যে সেটা দিয়েছে। সো একটা এক্সাম্পল আপনারা দেখলেন, এরকম CSS এর জন্য আমি একটা ইনস্ট্রাকশন যেন সে বুঝতে পারে সেরকম আরেকটা এক্সাম্পল দেখিয়েছি। সো এখন আমরা ডাইরেক্ট কোডে চলে যাবো যে কীভাবে এই জিনিসটা বানাতে হবে, কীভাবে জিনিসটা করতে পারি আমরা। তো চলুন সময় নষ্ট না করে শুরু করে দিই। আমি আপনাদেরকে কোডটা দেখাই যে কীভাবে আমি এই কাজটা করেছি। ঠিক আছে, সো আমার এখানে একটা সিম্পল index.html ফাইল আছে, সেখানে নাথিং ফ্যান্সি, যেভাবে একটা HTML পেজ ডিজাইন করতে হয় আমি HTML এর ডিটেলসে নিশ্চয়ই যাবো না। হ্যাঁ, সো এখানে বেসিক্যালি বেশ কিছু ডিভ আছে, দিয়ে আমি বেসিক্যালি এই পেজটা স্ট্রাকচার করেছি। সেখানে স্টার্ট টকিং স্টপ টকিং দুইটা বাটন আছে, দুইটা বাটনের আমি দুটো আইডি দিয়েছি, স্টার্ট এবং স্টপ। হ্যাঁ, এই যে স্টার্ট এবং স্টপ, এবং ফাইনালি আমার এখানে এই যে সেকশনটা টকিংয়ে চাপ দিলে এটা টকিং বলবে, সো এই জায়গাটাতেও আমার কন্ট্রোল লাগবে, যার কারণে আমি স্ট্যাটাস এই সেকশনটার নাম দিয়েছি স্ট্যাটাস, আইডি দিয়েছি স্ট্যাটাস। এছাড়া আমি নিচে একটা ইনভিজিবল কমান্ড নামে একটা সেকশন রেখেছি DYD। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে প্রিভিউ সেকশন রেখেছি। কমান্ড সেকশনটাই বেসিক্যালি দেখাবে হচ্ছে আমি যে কথাটা বলবো সেই কথাটা সে বুঝে আসলে কী বুঝলো সেই জিনিসটা এখানে আসবে। হ্যাঁ, এখানে কমান্ড আকারে দেখাবে। এবং ফাইনালি প্রিভিউ সেকশনে আমার এই যে যখন আমি বলবো HTML ওপেন পি, তারপরে যখন বলবো HTML কন্টেন্ট হ্যালো ওয়ার্ল্ড, তারপরে যখন পি ট্যাগটা ক্লোজ করবো HTML ক্লোজ বলে, তখন বেসিক্যালি এখানে আমার যে পিটি একটা দেখা গেল, মানে এটা হচ্ছে আমার প্রিভিউ সেকশনটা, এখানে সব আউটপুট আসবে। ওকে, সো এই হচ্ছে বেসিক জিনিস। তো তার মানে আমার 1 2 3 4 5 মোট 5টা আইডিয়া আছে এই জায়গাটায়। সো আমি যদি এখন আমার যে জেএস ফাইলটা, এই জেএস ফাইলটা আমি জাস্ট এখানে একটা সিম্পল index.js ফাইল এখানে আমি ইনক্লুড করে দিয়েছি, সব খেলা হবে এই ফাইলের মধ্যে। সো স্পিচ রিকগনাইজেশন প্রথম সেকশন আমি যেটা করেছি স্পিচ রিকগনাইজেশন API সেটআপ। যদি আপনারা বলেন যে স্পিচ রিকগনাইজেশনের কাজ কতটুকু, মেইনলি এইটুকু, এই 4 লাইন মাত্র। এই যে আপনারা যদি ডকুমেন্টেশন দেখেন আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, এই হচ্ছে স্পিচ রিকগনাইজেশনের ডকুমেন্টেশন, এটা দেখে আমি এটা করেছি। তো এই এখানে আপনারা যদি ঘেটে দেখেন তাহলে দেখবেন যে এই যে স্পিচ রিকগনাইজেশন, window.speechRecognition অর window.webKit.speechRecognition, এটা দিলেই বেসিক্যালি এই একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি নিয়ে নিয়েছি, এবং এটা একটা ক্লাস, সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে সেই অবজেক্ট, যে রিকগনিশন অবজেক্ট দিয়ে মেইনলি আমি কাজ করবো। সো ডকুমেন্টেশনটা আপনারা একটু দেখবেন, একদম সিম্পল। তো এখানে এক্সাম্পলও দেওয়া আছে। তো এই যে স্পিচ রিকগনাইজ মানে রিকগনিশন যেটা, এই APIটা এখানে কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে শুধুমাত্র গুগল ক্রোমে সাপোর্ট করবে। ঠিক আছে, এটা গুগল ক্রোমে সব ব্রাউজারে মানে গুগল ক্রোমে সাপোর্ট করবে, অন্যান্য ব্রাউজারে সাপোর্ট নাও করতে পারে, সব ব্রাউজারে সাপোর্ট করবে না এটা। সো সেটা এখানে বলে দেওয়া আছে, এনিওয়েজ এটা বলে রাখলাম। আর রিকগনিশনের জন্য এই ডকুমেন্টেশনে আপনারা দেখবেন যে এটার অনেকগুলো প্রপার্টি আছে। হ্যাঁ, এই অবজেক্টের কন্টিনিউয়াস ল্যাং হ্যান ত্যান। তো এখানে আমি মেনলি দুইটা প্রপার্টি ইউজ করেছি, কন্টিনিউয়াস, এই প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রপার্টি দিয়ে আমি বোঝাচ্ছি যে আমি যখন কথা বলবো সে কন্টিনিউয়াসলি আমার কথা শুনতে থাকবে। হ্যাঁ, সে নিজে নিজে থেমে যাবে না। আর রিকগনিশন ডট ল্যাং এখানে বেসিক্যালি বাই ডিফল্ট ইংলিশ থাকে, আমি সেটাই সেট করে রেখেছি। এটা ইনফ্যাক্ট BN ভিডিও দিয়েও আপনারা চেক করতে পারেন, কাজ করবে, বাংলাও সে বুঝতে পারে। এনিওয়েজ, সো সিলেক্ট ডম এলিমেন্টস, এই সেকশনটাই আমি যে 5টা সেকশন, হ্যাঁ 5টা সেকশন ছাড়াও বেসিক্যালি এই হচ্ছে সেই 5টা সেকশন, আমি স্টাইলটাকে পরে আসছি। এই 5টা সেকশন দিয়ে আমি আসলে ওই প্রত্যেকটা বাটন, হ্যাঁ, এবং প্রত্যেকটা প্লেস হোল্ডারের যে 5টা কথা বললাম সেগুলোর আইডিগুলো ধরে ধরে আমি জাস্ট এলিমেন্টগুলোকে সিলেক্ট করেছি আর কি। আমি কোনো jQuery ইউজ করিনি, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট
ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ইউজ করেছি। আচ্ছা, এই ভ্যারিয়েবল সেকশনগুলো হচ্ছে এই অ্যাপ্লিকেশনে আমার যে ভ্যারিয়েবল দরকার, মাত্র দুইটা ভ্যারিয়েবল ইউজ করতে করেছি আমি গ্লোবাল ভ্যারিয়েবল। এর মধ্যে যে অ্যাকুরেসি যে জিনিসটা না, অ্যাকুরেসিটা হচ্ছে বেসিক্যালি এই যে মানে আমরা যখন কথা বলবো, কথা বলার পরে সে যখন আউটপুট দিবে, একটু পরেই দেখতে পাবেন, সেই আউটপুটে সে বেসিক্যালি আমাদেরকে দেয় দুইটা জিনিস। একটা হচ্ছে আমি কথা বলার পরে সে আমার কথাটাকে টেক্সট একটা স্ট্রিং আকারে দেয়, এবং সে একটা কনফিডেন্স দেয় যে সে কতটুকু কনফিডেন্ট এই আপনাকে যে আউটপুটটা দিয়েছে, সেই আউটপুটটা দিতে গিয়ে সে কতটুকু কনফিডেন্ট, সেটা বেসিক্যালি এক হচ্ছে হায়েস্ট। এছাড়া 0.5, 0.6, 0.7 এরকম অনেক কিছু হতে পারে। যদি 0.7টা মোটামুটি স্ট্যান্ডার্ড, 0.9 মানে খুব ভালো। সো আমি এখানে অ্যাকুরেসি হায়েস্ট ধরেছি 0.7, মানে আমি 0.7-এর বেশি হলেই আমি ধরে নিব ইটস অ্যাকসেপ্টেড, ঠিক আছে, যার কারণে সেটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে রেখেছি। আচ্ছা, এছাড়া এই যে স্টার্ট টকিং বাটনে চাপ দিলে এই ফাংশনটা বেসিক্যালি কল হবে। আপনারা দেখেন একদম লাস্টে এই যে আমি তিনটা ইভেন্ট লিসেনার আসলে বেসিক্যালি বসিয়েছি। একটা হচ্ছে স্টার্ট বাটনে ইভেন্ট লিসেনার, ক্লিক ইভেন্ট লিসেন করবে এবং সেখানে হ্যান্ডেল স্টার্ট ফাংশনটা কল হবে। স্টপ বাটনে অ্যাড ইভেন্ট লিসেনার, ক্লিক করলে হ্যান্ডেল স্টপ ফাংশনটা কল হবে। আর ফাইনালি রিকগনিশন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, যে রিকগনিশন অবজেক্ট যেটা ওয়েব স্পিচ API থেকে আমরা নিয়ে এসেছি, সেইটা যখন আমাদের কথা বলা শেষ হবে তখন সে আপনাকে, সে কথা বলা শেষ হওয়ার পরে সে আপনাকে বেসিক্যালি এই রেজাল্ট ইভেন্টটা সে আসলে এমিট করে। সো আমি যদি তার রেজাল্ট ইভেন্টটাকে লিসেন করি তাহলেই আমি আলটিমেটলি প্রসেস করতে পারবো। সো সেই রেজাল্ট ইভেন্টটা লিসেন করে সেখানে আমি আমাদের হ্যান্ডেল রেজাল্ট ফাংশনটা পাস করে দিয়েছি। এই হচ্ছে সিম্পল ব্যাপার। তো আমি একটা একটা করে ফাংশন দেখাই। হ্যান্ডেল স্টার্ট যে ফাংশনটা, সেটা বেসিক্যালি কী করছে আমার দেখেন, আমি প্রথমে বলি, সে বেসিক্যালি রিকগনিশন ডট স্টার্ট ফাংশনটা করছে, মানে রিকগনিশন ডট স্টার্ট। আপনি আপনারা যদি ডকুমেন্টেশন দেখেন, ডট স্টার্ট, এই যে এক্সাম্পলেও দেখেন লেখা আছে, বেসিক্যালি রিকগনিশন অবজেক্টে ডট স্টার্ট ফাংশনটা কল করে দিলেই সে আমাদের কথা মানে শোনার জন্য রেডি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, মানে কথা শুনতে শুরু করে দিবে, আর রিকগনিশন ডট স্টপ করলে সে আর কথা শুনবে না, দ্যাটস ইট। সো আমার হ্যান্ডেল স্টার্ট আর হ্যান্ডেল স্টপের কাজ মূলত এটা। এছাড়া আমি কিছু অ্যাডিশনাল আমার অ্যাপ্লিকেশন স্পেসিফিক কাজ করেছি, যেমন ধরেন এই যে কী করেছি, স্ট্যাটাস ডট ইনার টেক্সট টকিং করেছি, মানে যখন আমি এখানে চাপ দিব তখন যেহেতু আমার এখানে এই স্ট্যাটাসটা আমি কী করে দিচ্ছি, টকিং এই শব্দটা বলছি, সেটাই আমি করেছি এখানে। আর এই যে কমান্ড যে জায়গাটা ছিল, সেই কমান্ডের জায়গাটা আগে থেকেই রিসেট করে ফাঁকা করে নিয়েছি, কারণ এর আগে যে কমান্ডটা মানে স্টার্ট করার পরে মানে ধরুন আমি স্টার্ট মানে যখন করব, তার আগে তো আমার এর আগেও স্টার্ট কল করে থাকতে পারি, সো এখানে অলরেডি কমান্ড থাকতে পারে, সেটাকে রিসেট করে ফাঁকা করে নিয়েছি আর কি বোধ ক্ষেত্রেই। আচ্ছা, আর স্ট্যাটাস ডট ক্লাস লিস্ট, এটা একটা ব্লিঙ্ক ক্লাসটা আমি অ্যাড করেছি যেন আমার এই টকিংটা একটু ব্লিঙ্কিং দেখায়, সেটা আপনারা দেখতে পাবেন সুন্দরের জন্য, নাথিং এলস। আচ্ছা, তো এই বেসিক্যালি হ্যান্ডেল স্টার্ট আর স্টপের কাজ, এই দুটা ফাংশন তাহলে আমরা বুঝলাম, নাথিং ফ্যান্সি। আচ্ছা, এবার আসি হ্যান্ডেল রেজাল্ট যে ফাংশনটা, আমার বেসিক্যালি মেইন মানে আমার কথা শোনার পরে যে ফাংশনটা কল হয়, সেই ফাংশনের মধ্যে দেখেন আমি এই যে হ্যান্ডেল রেজাল্ট, তাহলে আমি যে ইভেন্টটা, সেই ইভেন্টটা বেসিক্যালি আমি এখানে কনসোল ডট লগ করে দেখিয়েছি আপনাদেরকে। তো চলুন দেখি এই ইভেন্টে আমরা আসলে কী পাই। তো সেটা পাওয়ার দেখার জন্য আমরা তাহলে দেখেন, এই যে আমি শুরু করলাম স্টার্ট টকিং। হ্যাঁ, হ্যালো, স্টপ করলাম। এবার দেখেন আমি যে ইভেন্ট যেটা পেয়েছি সেখানে অনেক কিছু পেয়েছি আমি, তার মধ্যে মূলত রেজাল্টস নিয়ে আমার কাজ। এই রেজাল্টসের মধ্যে একদম ভিতরে গেলে আপনারা দেখবেন যে কনফিডেন্স এবং ট্রান্সক্রিপ্ট, সে 0.9% মানে 92% সে কনফিডেন্ট যে সে রাইট অ্যান্সার দিয়েছে। ট্রান্সক্রিপ্ট হচ্ছে হ্যালো, মানে আপনি যে কথাটা আমি বললাম সেই কথাটা সে এখানে চলে এসছে। তো আমি বেসিক্যালি এখানে, তাহলে এইখানে তো আমার কাজ হচ্ছে ওইটাকে প্রসেস করা, রাইট, এই হ্যান্ডেল রেজাল্টে। সো আমি যেটা করেছি, ডিস্ট্রাকচারিংয়ের মাধ্যমে এই ইভেন্ট থেকে রেজাল্টস এবং রেজাল্ট ইন্ডেক্স এগুলো বের করে নিয়ে এসেছি। এটা সিম্পল প্রসেসিং, এটা আপনারা দেখলেই বুঝবেন, এবং সেখান থেকে ট্রান্সক্রিপ্ট এবং কনফিডেন্সটাও বের করে নিয়ে এসেছি। তারপর আমি চেক করেছি যে আমার কনফিডেন্স, আমার যে সেট করা অ্যাকুরেসি, আমি গ্লোবাল অ্যাকুরেসি ভ্যারিয়েবলের মধ্যে 0.7 লিখে রেখেছিলাম, যে সেটার থেকে আমার কনফিডেন্স যদি বেশি থাকে তাহলে আমি অ্যাকসেপ্ট করবো, আদারওয়াইজ কিছু করবো না। মানে যদি 0.6% সে মানে 60% অ্যাকুরেট হয় তাহলে আমি সেটা নিব না, এই জন্য আর কি। সো কমান্ডের মধ্যে আমি তখন সেই কমান্ডটা এখানে দিয়ে দিচ্ছি, কারণ এই যে আপনারা একটু আগে দেখলেন যে আমি যদি আরেকবার রিলোড দিই, হ্যালো, আচ্ছা এখানে কুড নট আন্ডারস্ট্যান্ড কমান্ড বলছে, কারণ হচ্ছে আমি ওই যে শুধুমাত্র এইগুলো ছাড়া আমি আসলে কমান্ড অ্যাকসেপ্ট করছি না। সো বেসিক্যালি আমরা যখন কথা বলছি, হ্যালো, সরি, হ্যালো, এই যে কুড নট আন্ডারস্ট্যান্ড ইউর কমান্ড, এই জায়গাটা হচ্ছে কমান্ড সেকশনটা, ঠিক আছে। সো সেই কমান্ড সেকশনটাকে আমি যে ট্রান্সক্রিপ্টটা দিয়ে আসলে দেখিয়ে দিচ্ছি যে সে আসলে কী পেয়েছে, আমি যা বলছি সে আসলে কী পেয়েছে। আচ্ছা, একটু পরে আপনারা বুঝতে পারবেন। এরপরে আমার সেটা দেখানোর পরে
আমি একটা আরেকটা আমার নিজের ফাংশন প্রসেস রেজাল্ট সেই ফাংশনটা কল করে দিচ্ছি, এটাই হচ্ছে আমার মেইন প্রসেসিং করবে। মানে আমাকে তো আসলে আমার যে কথাটা আমি টেক্সটটা পেয়ে গিয়েছি সেই টেক্সটটাকে এরপরে প্রসেস করতে হবে, বিভিন্ন ধরনের প্রসেস, তাই না? ইফ এলস দিয়ে আমাকে চেক করতে হবে এই যে HTML এর পরে ওপেন আছে কিনা, মানে এই প্যাটার্নগুলো ফলো হচ্ছে কিনা সেই জিনিসটা আমাকে জাস্টিফাই করতে হবে, সেটাই আমি প্রসেস রেজাল্ট নামে। সো ওইটাই আমার সবচেয়ে বড় ফাংশন হবে, সেটার মধ্যে আমি ট্রান্সক্রিপ্ট মানে আমার এই টেক্সটটা যদি আমি হ্যালো বলি তাহলে হ্যালো এখানে যাবে, গিয়ে সেটা আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো এবার আসি এই প্রসেস রেজাল্ট ফাংশনের মধ্যে। বাই দ্য ওয়ে আমার তাহলে এই কনসোল ডট লগ ইভেন্ট যেটা আপনাদেরকে দেখানো শেষ আমি মুছে দিলাম। ওকে, এইবার আসেন এই প্রসেস রেজাল্ট, সেটার মধ্যে আমি বেসিক্যালি যে কথাটা বলছি সেই টেক্সটটা পাচ্ছি, তাই না? রেজাল্টের মধ্যে প্রথমে আমি রেজাল্টটাকে ভ্যালিডেট করে নিয়েছি, লোয়ার কেস করে নিয়েছি এবং ট্রিম করে নিয়েছি যেন আগে পিছিয়ে স্পেস না থাকে। সো এটা প্রসেস স্ট্রিংয়ের মধ্যে সেটা আমি পেয়েছি, একটা একটা করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, প্রথম আমি একটু ভেঙে ভেঙে দেখাই, এই যে দেখেন আমাদের প্রথম আমরা বুঝতে চাচ্ছি HTML ওপেন, HTML কন্টেন্ট, HTML ক্লোজ, মানে HTML দিয়ে কথা শুরু হলে একটা সেকশন, CSS দিয়ে কথা শুরু হলে আরেকটা সেকশন। সো আমি দুইটা ইফ ব্লক লিখেছি, একটা হচ্ছে প্রসেসের মধ্যে যদি HTML থাকে তাহলে এই ফাংশনটা কল হবে, যদি প্রসেসের মধ্যে CSS শব্দটা সে পায় তাহলে এই ভিতরে আরেকটা ফাংশন তৈরি হবে। আদারওয়াইজ আমি হ্যান্ডেল আনরিকগনাইজড এই নামে একটা ফাংশন কল করে দিয়েছি, সেই ফাংশনটা বেসিক্যালি জাস্ট বলে যে কুড নট আন্ডারস্ট্যান্ড ইউর কমান্ড, যার কারণে আপনারা এখানে কুড নট আন্ডারস্ট্যান্ড ইউর কমান্ড দেখছিলেন, ঠিক আছে? এনিওয়েজ, সো এবার আমরা দেখি যে কীভাবে আমি HTMLটা প্রসেস করেছি। HTML এর মধ্যে আমি আবার কী বুঝবো যে HTML এর পরের অংশে ওপেন আছে কিনা বা কন্টেন্ট আছে কিনা অথবা ক্লোজ আছে কিনা। দেখেন তিনটা আমি আলাদা আলাদা করে চেক করেছি, যে কন্টেন্ট থাকলে একরকম, ওপেন থাকলে আরেকরকম, ক্লোজ থাকলে আরেকরকম। তো কন্টেন্ট যদি থাকে তাহলে আমি কী করেছি, এই যে আমি যে আমার যে কি বলবো এই যে প্রসেসড যে ভ্যারিয়েবলটা তার মধ্যে তো পুরো স্ট্রিংটা আছে, রাইট? সেই স্ট্রিংটার এই স্প্লিট করে আমি এটাকে অ্যারে করে নিয়েছি এবং অ্যারের প্রথম এলিমেন্ট মানে অ্যারেটাকে স্প্লিট করেছি HTML কন্টেন্ট স্পেসের পরের অংশটা, মানে HTML কন্টেন্ট একটা অংশ, মানে ব্যাপারটা এরকম যদি আমি কমেন্টে লিখি এরকম, অ্যারের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে HTML কন্টেন্ট স্পেস, আর পরের এলিমেন্টটা হচ্ছে যদি আমি বলি HTML কন্টেন্ট হ্যালো ওয়ার্ল্ড, তাহলে পরের অংশটা হবে হ্যালো ওয়ার্ল্ড, ওই টেক্সটটা, তাই না? সো আমি দুটো অংশে আলাদা করে নিয়েছি এবং ডিস্ট্রাকচার করে প্রথম অংশটা ইগনোর করেছি, কন্টেন্টটা আমার দরকার তো এইটা না, এটাকে আমি বেসিক্যালি এটা হচ্ছে আমার বেসিক্যালি কন্টেন্টটা সেটা পাওয়ার জন্য, দ্যাটস ইট। সো এই স্টাইলে আমি কন্টেন্টটা নিয়েছি, দেখেন কনসোল ডট লগ করেছি, এটা দেখানোর দরকার নাই, জাস্ট আমি যেহেতু কাজ করার জন্য ডিবাগ করেছি। আচ্ছা, এবং আমি যে HTML নামে একটা গ্লোবাল আমার একটা স্ট্রিং আছে, আমি HTML স্ট্রিংয়ের মধ্যে সেটাকে জাস্ট কনকেটিনে ঢুকিয়ে দিয়েছি আর কি কন্টেন্টটাকে। একইভাবে ওপেনও চেক করেছি আমি, ওপেন হলে আমি দেখেন ট্যাগটা ওপেন করেছি, হ্যাঁ, একটা ট্যাগ নামে বের করে নিয়ে এসে HTML ওপেনের পরের অংশটাকে আমি ট্যাগের মধ্যে নিয়ে ট্যাগ খুলে দিয়েছি। এছাড়া যদি আমার ক্লোজ বলি তাহলে আমি ট্যাগ ক্লোজ করে দিয়েছি, দ্যাটস ইট। সো এই জিনিসটা এইভাবে কাজ করছে। সো আশা করি HTML, এখন যদি আমরা তাহলে একটু কনসোল আমি এলিমেন্ট সেকশনে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এলিমেন্ট কিভাবে ওপেন হচ্ছে। ওকে, খুলে রাখলাম। আচ্ছা, আমার প্রিভিউ সেকশন এই জায়গাটায় বেসিক্যালি আসবে। সো আমি এখন রিলোড দিয়ে নিলাম একটা। ওকে, আমি এখন কথা শুরু করব। ওকে, আমি বলবো HTML ওপেন, কোনো একটা ট্যাগ ওপেন করতে বলবো, HTML ওপেন P, সে কিন্তু ঠিক মতো নেয়নি। সো আমি আরেকবার ট্রাই করব, HTML ওপেন P, সো এবার ঠিক মতো নিয়েছে। সো তারপরে আমি আবার বলবো কি কন্টেন্ট দিব, আবার P এর মধ্যে কি হবে, HTML কন্টেন্ট হ্যালো ওয়ার্ল্ড, HTML ক্লোজ। সো দেখেন আমার এই প্রিভিউর মধ্যে যখন আমি ক্লোজ করার পরে আমি একটা পি পেয়ে গেছি, এবং দেখেন আপনি যদি এই প্রিভিউ সেকশনে যান তাহলে প্রথমে টি এসেছিল, কারণ হচ্ছে প্রথমে ওই যে আমি টি বলেছিলাম যার কারণে টি ওপেন হয়ে গিয়েছিল, এটা আমার মানে চেক ভ্যালিড HTML তো আমি চেক করি নাই। সো এনিওয়েজ ওটা তো ফাইন টিউনিংয়ের ব্যাপার, সো বেসিক্যালি কাজ করেছে। এবং তারপরে দেখেন আমি এরপরে পি ট্যাগ ওপেন করেছিলাম, পি ট্যাগ ওপেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো তার মানে আমরা একটা ট্যাগ ওপেন করতে পারলাম। এবার আমরা দেখি CSS, একই রকমভাবে CSS এর কিছু জিনিস আমরা করেছি, সেটা হচ্ছে CSS ওপেন, যদি আমি P বলি তাহলে P এর জন্য একটা CSS এরকম একটা ব্লক ওপেন হবে, এই যে এরকম একটা ব্লক ওপেন হবে। তারপরে বেসিক্যালি CSS স্টাইল
প্রপার্টি নেম মানে সিএসএস স্টাইল আমি যদি বলি কালার ইজ হোয়াইট তাহলে সে কালার সেট করবে হোয়াইট, তারপরে সিএসএস ক্লোজ দিলে সিএসএস এটাও ক্লোজ হয়ে যাবে, রুলটাও ক্লোজ হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার উদ্দেশ্য। সো আমি সিএসএস সেকশনটাতে এবার তাহলে যাই, আমরা কিভাবে করেছি দেখাই। এই হচ্ছে সিএসএস। তো সিএসএস এ আমার কাজ কি, আমি ওপেন ক্লোজ আর স্টাইল তিনটা জিনিস করব। ওপেন একদম সিম্পল আগের বারের মতো, সে এবার কিন্তু ট্যাগ কি হবে, সিএসএস এ আমরা জানি যে ওই যদি আমি বলি সিএসএস ওপেন পি তাহলে পি এর জন্য স্টাইল হবে তাই না, সেই ট্যাগটা আমি লিখে তারপরে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে তাই না। তো সেকেন্ড ব্র্যাকেট হয়েছে। আচ্ছা যদি ক্লোজ হয় তাহলে জাস্ট ক্লোজ হয়েছে। আর যখন আমার এই যে সিএসএস স্টাইল প্রপার্টি নেম ইজ সামথিং সেইটা করার জন্য কোডটা একটু বড় হয়েছে, ঠিক আছে। সো এটা আপনারা আসলে এখানে এখানে নাথিং ফ্যান্স মানে ফ্যান্সি, আমি এখানে সিএসএস স্টাইলের পরের অংশটা নিয়ে এসেছি পেলোডের মধ্যে। তারপরে এই যে মানে আমার যে কালার, হ্যাঁ সে যেটা করে যেহেতু ইংলিশ ইয়ে সে কালার ভাষাটা আমার যদি ইএন ইউএস, সো আমার কালার ইয়েটা স্পেলিংটা সিও এলও ইউআর আসে, সো যার কারণে সেটাকে আমি রিপ্লেস করে কালার করে নিয়েছি। তারপরে রিপ্লেস অল সে তো আমি তো মুখে বলবো, যে যেমন ধরেন আমি বলবো সিএসএস স্টাইল ফন্ট সাইজ ইজ 25 পিক্সেল, হ্যাঁ সেই পিক্সেল তো সে আসলে এভাবে দিবে, সেই পিক্সেলকে আমি আবার পিএক্স পিএক্স করে নিয়েছি, কারণ সিএসএসে তো আমাকে পিএক্স দিতে হবে। প্লাস রিপ্লেস অল দিয়ে আমি সমস্ত ফাঁকা যা যা স্পেস ছিল সমস্ত স্পেসগুলোকে হাইফেন দিয়ে নিয়েছি। তারপরে এই আমার তো মাঝখানে আবার কী আছে, ইজ নামে একটা আনি মানে একটা সেন্টেন্সের অংশ একটা আছে, সো সেই ইজটাকেও আমি আগে পিছে এই মানে ইজের আগে পিছে যে মানে আমি তো এখন সব স্পেস চলে গিয়ে এইটা চলে এসছে, সো এখন সেই ইজ দিয়ে আবার স্প্লিট করে দুটা ভাগে ভাগ করে স্প্লিটের প্রথম অংশটা নিয়েছি। সো সেটা হবে মানে সেটা তাহলে আমার চলে যাবে প্রপ এবং ভ্যালুর মধ্যে তাই না। সো আমার মানে প্রপ এবং ভ্যালু, সো প্রপের মধ্যে আমি বেসিক্যালি পাবো হচ্ছে ধরেন এই যে ফন্ট সাইজ বা কালার, হ্যাঁ বা এই জিনিসগুলো আর কি, বা ব্যাকগ্রাউন্ড কালার এই জিনিসগুলো। তাহলে আমার কাজ হচ্ছে যে স্টাইল ট্যাগ নামে আমি একটা গ্লোবাল ভ্যারিয়েবল নিয়েছি, যে এই যে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট স্টাইল, হ্যাঁ সো আমার কাজ হচ্ছে আমি ডকুমেন্টে করেছি, তো এটা ডকুমেন্টে না করে আমার যেটা উচিত ছিল ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট স্টাইল, আমি ডকুমেন্টে ক্রিয়েট এলিমেন্ট করেছি রাইট। তারপরে আমি কী করেছি স্টাইল ট্যাগটা দেখি, হ্যাঁ ঠিকই আছে। সো আমি ফাইনালি দেখেন এই যে স্টাইল ট্যাগটাকে ডকুমেন্টের হেডে অ্যাপেন্ড করে দিয়েছি। সো আমি একটা স্টাইল নামে একটা ক্রিয়েট এলিমেন্ট করেছি, আমরা জানি ভ্যানিলা জেএসে কোনো একটা এলিমেন্ট ক্রিয়েট করতে গেলে স্টাইল মানে আমার তো কী করতে হবে, আমার এই হেড সেকশনের মধ্যে এরকম করে একটা স্টাইল ট্যাগ ওপেন করতে হবে তাই না, তা না হলে তো আমার স্টাইল অ্যাপ্লাই হবে না, সেই কাজটা করেছি আর কি, বুঝতে পেরেছেন। সো সেইটা আমি হেড সেকশনে করেছি, ঢুকিয়ে দিয়েছি। সো হেড সেকশনের লাস্টে ঢুকিয়েছি এই যে ডকুমেন্ট ডট হেড ডট অ্যাপেন্ড চাইল্ড স্টাইল ট্যাগ। সো এই যে স্টাইল ট্যাগটা সেটা আমি আসলে বেসিক্যালি এখান থেকে জেনারেট করে নিয়ে এসেছি, স্টাইল ট্যাগের মধ্যে আমি বেসিক্যালি প্রপ কোলন ভ্যালু এই জিনিসগুলো দিয়ে দিয়ে আমার স্টাইল ব্লকটাকে সাজিয়েছি, তারপরে ফাইনালি হেডের মধ্যে দিয়ে দিয়েছি। সো এইভাবে আমার সিম্পল মানে এটা একদম মানে কী বলবো র জাভাস্ক্রিপ্ট কোড আর কি, হ্যাঁ আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো এইভাবে এটা আসলে কাজ করছে। সো আমি যদি এখন একটু ডেমো দেখি এটার, হ্যাঁ এলিমেন্ট সেকশনটা ওপেন রাখি তাও দিলাম। এবার আমি যেটা করবো, আগেরবারে আমি পি ট্যাগ ওপেন করেছিলাম এবং সেটাও করবো, করে আমি পি ট্যাগটাকে ফন্ট মানে কয়েকটা প্রপার্টি দিব, যেমন ফন্ট সাইজ বাড়াবো, হ্যাঁ তারপরে ধরেন পি ট্যাগের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, হ্যাঁ চলেন দেখি HTML ওপেন পি পাইনি, সো আমি রিলোড দিচ্ছি HTML ওপেন পি HTML content hello world HTML close সো আমার HTML সুন্দর মতো এসে গেছে। এবার আমি CSS দিয়ে এটাকে স্টাইল করব, ঠিক আছে। সো আমি প্রথমে CSS ওপেন পি এর জন্য একটা স্টাইল ওপেন করব, তারপরে ফাইনালি সেটা ক্লোজ করব এই প্রপার্টি সেট করে, ঠিক আছে। CSS ওপেন পি CSS স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ইজ রেড সিএসএস স্টাইল ফন্ট সাইজ ইজ 25 পিক্সেলস সিএসএস ক্লোজ। সো দেখলেন, সো আমার প্রতিটা খুবই সারপ্রাইজিংলি সুন্দরভাবে ধরতে পেরেছে। সো আমরা যদি এখন এই হেড সেকশনে যাই দেখবেন এখানে এই দেখেন একটা স্টাইল ট্যাগ ওপেন হয়েছে, সেখানে পি নামে একটা ইয়ে করে তারপরে সে ব্যাকগ্রাউন্ড কালার রেড,
ফন্ট সাইজ 25 পিক্সেল সুন্দর বসিয়ে দিয়েছে, যার কারণে যেহেতু আমরা ডোমে ডাইরেক্ট কাজ করছি, যে কোয়েরি যে কাজটা করে সেটাই কিন্তু মানে করছি আমরা, তো ভ্যানিলা জেস দিয়ে করলাম। সো করে আমরা কিন্তু সুন্দর মতো একটা ছোট্ট অটোমেশন করে ফেললাম। সো এটার পসিবিলিটিস আপনারা বুঝতে পারছেন যে ইমেন্স। হ্যাঁ, আমরা ছোট্ট কয়েক লাইনের কোড লিখে, আসলে সত্যি কথা বলতে এক পেজের জেএস কোড লিখে এখন আমাদের কাজ হবে বেসিক্যালি এই যে প্রসেস রেজাল্ট যে আমি ফাংশনটা লিখেছি না সেটা অনেক বড় হয়েছে, এটাকে আরও এফিশিয়েন্ট হতে আরও অনেক ইউজ কেস কনসিডার করে এটাকে কিন্তু একটা জোস অটোমেশন টুল বানায় ফেলা যায়। সো এটাকে ক্যান বি আমি জাস্ট একটা বয়লার প্লেট দিলাম আর কি, মানে স্টার্টার কোড দিলাম। হ্যাঁ, সো এইটুকু যদি বুঝতে পারেন তাহলে আসলে এর পরের কাজটা তো আসলে কি বলবো, ধৈর্য এবং আপনার বেশ কিছু সিনট্যাকটিক স্কিলের ব্যাপার। ওকে, তো এই সো বুঝতে পারছেন যে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টও কিন্তু কম পাওয়ারফুল না, শুধু ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে এই কাজটা কিন্তু করলাম আমরা। থার্ড পার্টি কোনো লাইব্রেরি ইউজ করিনি, কোনো নোট জেএসের প্যাকেজ ইউজ করিনি, কিচ্ছু ইউজ করিনি। ক্লিয়ার? সো এই ছিল আজকে আমার একটা একটু ডিফারেন্ট টাইপের একটা জিনিস আপনাদেরকে দেখালাম। আপনারা ভ্যানিলা জেএসের পাওয়ারটা বুঝতে পারছেন, এবং একই সাথে আপনারা যারা বারবার কোশ্চেন করছেন যে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট না শিখেই কি রিয়্যাক্ট এবং নোড শেখা যাবে, এই কোশ্চেনটা প্লিজ আপনারা অ্যাভয়েড করবেন, কারণ এই কোশ্চেনটা খুবই মানে ইউজলেস কোশ্চেন আর কি। কারণ হচ্ছে আপনি এটা জিজ্ঞেস করা মানে আপনি হচ্ছে মানে একটু হালকাও কোনো স্টাডি করেননি। আমি বারবারই আমার চ্যানেলে বলেছি যে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট হচ্ছে সবার ফাউন্ডেশন। আপনি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট হচ্ছে, যদি সিম্পল আমি একটা এক্সাম্পল দিই যে বাংলা ল্যাঙ্গুয়েজ, আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ না জেনে আপনি নোয়াখালী এবং ধরেন নোয়াখালীলা ল্যাঙ্গুয়েজ জানেন, হ্যাঁ চিটাগংয়ে গিয়ে কথা বললে হয়তো সেটা কেউ কিছু মানুষ বুঝবে, ঢাকায় এসে বললে অনেকে সেটা বুঝবে না। মেইন ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা, আপনাকে কিন্তু আগে বাংলা জানতে হবে, তারপরে আপনি সেটাকে নোয়াখালী ভাষায় বলেন, নোয়াখালীর লোকাল ল্যাঙ্গুয়েজে বলেন, নাকি সেটাকে চিটাগংয়ের লোকাল ল্যাঙ্গুয়েজে বলেন, নাকি সেটাকে অন্য কোনো ইয়েতে বলেন, ঠিক আছে সেটা আপনার অ্যাকসেন্ট অন্য ব্যাপার। সো রিয়্যাক্ট নোট এই এক্সাম্পলের ক্ষেত্রে রিয়্যাক্ট নোট এগুলোকে আপনি ধরতে পারেন ওই নোয়াখালী চিটাগং। হ্যাঁ, সো চিটাগংকে মানে নোট হচ্ছে চিটাগংয়ে কাজ করে ধরেন, সো চিটাগং মানে হচ্ছে ধরেন সার্ভার সাইট। হ্যাঁ, আবার ধরেন কি বলবো, রিয়্যাক্ট হচ্ছে বেসিক্যালি কি করে আমাদের মানে কোডটাকে আরও ইন্টারঅ্যাক্টিভ করে, ঠিক আছে সো সেটা আরেকটা জোন। হ্যাঁ, কিন্তু আলটিমেট এদের সবার ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা, মানে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। ক্লিয়ার? সো আশা করি আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে যে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট না বুঝলে জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমে আসার কোনো প্রয়োজন নাই, এটা পুরো ইনভ্যালিড, ঠিক আছে। সো আগে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট শিখেন, এবং ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট শিখতে দুনিয়ার মানুষের টিউটোরিয়ালও ঘাটার দরকার নাই, সিম্পলি W3 স্কুলসের আমি লিঙ্ক দিয়ে দিব, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজটা দেখবেন, সিনট্যাকটিক ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্টের বিভিন্ন কনসেপচুয়াল জিনিসগুলো যেগুলো কঠিন লাগে সেই জিনিসগুলো, যেমন প্রোটোটাইপ, ইনহেরিটেন্স, তারপরে জাভাস্ক্রিপ্টের হোস্টিং, হ্যাঁ এরকম আরও কঠিন কঠিন, তারপরে জাভাস্ক্রিপ্টের কীভাবে জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি ইঞ্জিন রান করে, হ্যাঁ এইসব জিনিসগুলো যদি আপনি আরও সুন্দর করে জানতে চান, অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানতে চান, তখন আমার চ্যানেলে এসে আপনারা একটা প্লেলিস্ট পাবেন থিঙ্কিং এ জাভাস্ক্রিপ্ট ওয়ে, সেই প্লেলিস্টটা দেখলেই আপনাদের কাছে এখানে অনেকগুলো কমপ্লেক্স টপিক আমি দিয়েছি সেই টপিকগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে সব অ্যাডভান্স টপিক। আর এছাড়া আমার মডার্ন জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স নিয়ে একটা ক্র্যাশ কোর্স আছে, সেটা আপনারা দেখলে মডার্ন জাভাস্ক্রিপ্ট, যেমন এই যে আজকে ডিস্ট্রাকচারিং ইউজ করলাম, অ্যারো ফাংশন ইউজ করলাম, এই জিনিসগুলো কিন্তু ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট পার্ট না, এই জিনিসগুলো কিন্তু পরে এসছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো সম্পর্কে এই নতুন সিনট্যাকটিক ব্যাপারগুলো যদি জানতে চান তাহলে আপনারা আমার ক্র্যাশ কোর্সটা ফলো করতে পারেন, দ্যাটস ইট। সো এইটুকু হলে আশা করি আপনারা তারপরে আপনারা রিয়্যাক্ট এবং নোটজেসের জন্য রেডি হবেন। ওকে, সো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল, আশা করি আপনারা নতুন কিছু দেখতে পারলেন, এবং ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের এই পাওয়ার দেখে আশা করি আপনারা কিছুটা হলেও ইন্সপায়ার হয়েছেন ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট শেখার দিকে। তো এবং ডকুমেন্টেশন ঘাটলেই আসলে ইজিলি এগুলো ইউজ করা যায়, ঠিক আছে। সো আমি সেটাই আপনাদেরকে দেখালাম যে আমরা যারা আমি যে মানে এটাও কিন্তু আমারও কিন্তু দেখেন অনেক কিছু আটকে যায়, আমারও কোড করতে গেলে অনেক কিছু আটকে যায়। সো ডকুমেন্টেশন ঘেটে ঘেটেই আমরা কাজ করি। হ্যাঁ, ভালো প্রোগ্রামার ভালো গুগল করতে পারে, ভালো প্রোগ্রামার ভালো করে ডকুমেন্টেশন রিড করতে পারে। ওকে, সো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, প্লাস যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।